হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো এখন আমাকে যেতে হবে দোকান, আজ পূর্ণিমা পুজো আছে, মা আমাকে ডাকছে যে দোকান যা, চিড়া তারপরে চিনি টিনি সব আনতে হবে। তো আমি এখন যাবো দোকান। তো আমি আজকে আবার আমার রিভু ভাইয়ের দোকানে আসছি চিড়া নিতে, পুজো আছে, এখানে বান্টি দাঁড়িয়ে আছে, এও চিড়া নিবে। A few inches later. Raya Devi Bhaji Pradhamadvati Manu Idi Saranti Sadhavam Sarvi Sarva Karji Samadhav Sankoch Pradhan Vishnu Devi Jang Bidvasa Svaram Vi Karmanang Vipra Pundarikang Sarayuram Tasam Gilayanava Gange Chajimne Chivu Dhabri Satumadi Sindhu Kavri Tulipunato Devi Sinanandandandi Dhani Bhagavajan Manti Hinang Kirahinang Bhukti Hinang Gurujran Jatrimi Adibo Paripanagasme বাবার সাইকেলের হ্যান্ডেলটা ভেঙে গেছে। হ্যান্ডেলটা আমাকে এখন আপাতত কাজ চালানোর মতো করতে হবে, কিছু একটা ইয়ে করে। তো জমিতে আলু লাগানো হবে, সেই জন্য আজকের মতো আলু কাটা প্রায় কমপ্লিট। তো আমি এখন জমিতে সার ছড়াতে লাগবো, এই যে বালতি, তো এতে সার আছে, তো এগুলো আমাকে ছড়াতে হবে জমিতে। পেছনে বাবা ছড়াচ্ছে সার। তো বন্ধুরা, একটা জমিতে সার ছাড়ানো প্রায় কমপ্লিট। তো এখন আরেকটা জমিতে যাচ্ছি, ওই জমিতে ট্রাক্টর আসছে, ট্রাক্টরে করে আলু লাগানো হবে। তো ওই জমি রেডি হয়ে আছে, জাস্ট আলুটা লাগানো হলে হয়ে যাবে। তো ওখানে যে আলুটা লাগানোর জন্য ট্রাক্টরে আলুগুলো আমাকে তুলে দিতে হবে, সেই জন্য আমি আরেকটা জমিতে যাচ্ছি। তো দেখো, এই জায়গাটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, খুব সুন্দর, তাই না? জল যাচ্ছে একদিকে, এটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখানে আমাদের জমি, দেখো ট্রাক্টর সেই দূরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ট্রাক্টর দাঁড়িয়ে আছে। তো ওখানে আলুগুলো তুলতে হবে, আমাদের জমিতে নামবে জাস্ট। আর দিয়া বন্ধুরা, এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। আমি আবার একবার বাড়ি গিয়েছিলাম, তো কিছু আলু শর্ট পড়েছিল, রাজাদার কাছ থেকে নিয়েছিলাম, তো সেই জন্য আবার আলুগুলো আনতে গিয়েছিলাম। তো ওর আবার এখন লাগানো হবে, তো সেই জন্য ওকে আলুগুলো দিতে হবে। আর ভিডিওটা পুরোপুরি আপলোড হয়ে গেছে, জাস্ট থাম্বনেলটা এখানে করে দেবো। এখানে ভোডার নেটওয়ার্ক খুবই ভালো, স্পিডও ভালোই আছে। তো সায়েন্স গামা চ্যানেলের ভিডিওটাও আমাকে এখানে আসতে হবে আপলোড করার জন্য। A few moments later. ফোন করেছে। তো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমাদের ভিডিওটা সকাল 8টাতে পাওয়ার কথা, বাট আমি দিতে পারিনি। ভেবেছিলাম খুব সকাল সকাল উঠে যাব, দিয়ে ভিডিওটা এডিট করে ঠিক 8টার মধ্যে দিয়ে দেবো। কিন্তু এখানে নেটওয়ার্ক প্রবলেম, বিরাট সমস্যা একটা, আর এত ঠান্ডা পড়েছে যে আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা আমি কটায় দিতে পারবো ঠিক জানি না। তো আগের দিনের ভিডিওটা তোমরা এই ভিডিওটা দেখতে পেলে যে আমি মাঠে গিয়েছিলাম কাজের উদ্দেশ্যে, তো সেখানে নেটওয়ার্ক ভালো ছিল, সেই জন্য আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম। তো আপলোড দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, অর্থাৎ তোমরা ভিডিওটা দেখেছো যে কেদারচণ্ডী মন্দিরে যে পুজো টুজো দিয়েছিলাম, প্রায় ভিডিওটা আপলোড হয়েছিল 7:30-7:30 দিকে, তারপর তোমরা পেয়েছিলে সকাল 8টায় অ্যাকচুয়াল পাওয়ার কথা। সেরকম একই এইভাবে এই ভিডিওটাও সকাল 8টায় আজকে পাওয়ার কথা, বাট কখন দেওয়া হবে আমি জানি না। তো এডিটিং এখন অবশ্য কমপ্লিট হয়ে গেছে, তো দেখি কোথায় নেটওয়ার্ক ভালো আছে। তো বন্ধুরা ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওকে, টাটা, বাই।